শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবু হুজা চৌধুরী। 1971 সালে আমার সহযোদ্ধা মনোজ সহ 3 মাইল দূর থেকে আমরা অপারেশনের জন্য যাত্রা শুরু করি। আমাদের অপারেশনের টার্গেট ছিল একটা জাহাজের নাম মানা, এটা আমেরিকান জাহাজ, আর একটা ছিল এব্লুস, সেটা ছিল গ্রিক জাহাজ, তেলবাহী জাহাজ। কবে হয়েছিল অপারেশন? 30 অক্টোবর। গুপ্তাখালের মুখে আমরা এসেছি। এটা গুপ্তাখাল, চট্টগ্রাম থেকে এয়ারপোর্ট রোডের বার্মা স্ট্যান্ড পার হয়ে এই খালটার অবস্থান। এখানে এসেছি 71 সালে। এখানে 2টি জাহাজ অপারেশন হয়েছিল। সেই অপারেশনে 2 জন ছিলেন, একজন আবু মুসা চৌধুরী, আরেকজন মনোজ কুমার দত্ত। আমরা আবু মুসা চৌধুরীর থেকে পুরো বিবরণটা শুনব। আমরা, আমাদের শেল্টার ছিল পশ্চিম মাদারবাড়ি। ওইখান থেকে আমরা অপারেশনের আগে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা সাথে করে একটা লুঙ্গি, একটা শার্ট এবং 300 টাকা নেব। রিয়াদ্দিন বাজার নভেল কলকাতা স্টোর থেকে একটা লুঙ্গি, একটা ট্যাট্রন শার্ট, তখন তো নতুন বের হয়েছে ট্যাট্রন কাপড়, ট্যাট্রন একটা শার্ট আর 300 টাকা কুর্তি বাইন্ধে আমরা, আমি, মনোজ, ফারুক আজম ভাই এবং লোকমান গণি চৌধুরী মামা সহ আমরা হোটেল সবিনেতে নাস্তা করছি। নাস্তা করার পরে আমরা লোকমান মানার অস্টিন গাড়ি, লাল অস্টিন গাড়িতে করে আমরা এখানে আসছি নুরুদ্দিনের বাড়িতে। নুরুদ্দিন সাহেবের বাড়িতে আমরা, আমি, মনোজ কুমার দত্ত, ফারুক আজম সাহেব এবং লোকমান গণি চৌধুরী এবং নুরুল হক এবং আরেকজন ছিল আমাদের সাথে, ঠিক এই সময় আমার নামটা মনে আসতেছে না, নুরুদ্দিন সাহেবের বাড়ির থেকে আমরা ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে 12টার দিকে আমরা এখান থেকে যাত্রা শুরু করি। আমি মোহাম্মদ সাইম, আমি নুরুদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুদ্দিনের ভাইপোর, ঠিকানা উত্তর কোদঙ্গা মাইশপাড়া। উনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের গুপ্তখালে জাহাজ যে অপারেশনগুলো হয়েছিল ওই অপারেশনে উনি 2000 সালের দিকে মারা গেছে। না, আমি তখন ছোটো ছিলাম। হ্যাঁ, আমরা একই বাড়ি দেখি, আমার আব্বুয়ার, আমার যেটু, আমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম ইমামুদ্দিন, হুম ইমামুদ্দিন। আসলে আমরা তো চোখে দেখি নাই, তবে আমি ছোটোবেলায় আমার চাচার কাছ থেকে শুনেছিলাম যে উনি এই মুক্তিযুদ্ধের সময় যে জাহাজ এখানে বাড়ি, না আমার বাড়ি এখানে উত্তর কোদঙ্গা মাইশপাড়া, উনি আমার চাচা ভাই সহায়তা করেছিলেন। আমার নাম মোহাম্মদ খারুন মাইশপাড়া, আমার বাবা জাকারিয়া।
শুনেছিলাম আর কি, এর খুব ভালো ছিল জাহাজ আছে দেখলে দেখছি শুনছি। আমি মোহাম্মদ ইউসুফ, আমার বাবার নাম মোহাম্মদ ইসমাইল, আমি এলাকারই ছেলে। উনি আমার চাচা ছিলেন, আমরা যা ছোটোবেলা থেকে শুনছিলাম এখানে ঘুরতে গেলে একটা জাহাজ ছিল ওদের এখানেই। আমি জাফর আহমদ, গীতা সিরাজুল হক, 40 নম্বর ওয়ার্ড, উত্তর পতাকা চট্টগ্রামের সন্তান। আমাদের এলাকারই মোহাম্মদ নুরুদ্দিন মুক্তিযোদ্ধা, তখন আমি পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। আমার জানা মতে ওনার বাড়ি থেকে জাহাজে এখানে দুজন মানে লোকমান্ডার সঙ্গে যাত্রা শুরু করেছেন। আমি মোহাম্মদ ইনাম হুসাইন সোহেল, আমার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুদ্দিন, আমি ওনার ছোট সন্তান। আমি মোহাম্মদ ফয়সাল, আমি ওনার নাতি নুরুদ্দিন সাহেব, নুরুদ্দিন সাহেবের নাতি। আমি মোহাম্মদ সাইম, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন সাহেবের ভাই ছেলে। আমি মোহাম্মদ রাসেল, আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুদ্দিনের পার্শ্ববর্তী ভাইয়ের ছেলে। তোমরা কি যখন স্বাধীনতার পরে এই নুরুদ্দিন সাহেবকে এই সমস্ত ঘটনা তোমাদের শুনেছিল? ওনার থেকে শুনতে পাইছি, তারপর বড় আপুদের থেকে শুনতে পাইছি উনি কী ওনার কর্মকাণ্ড, উনি যুদ্ধের টাইমে কী কী করছিল ওগুলো শুনতে পাইছিলাম। আমি অত্যন্ত পরাক্রম দিয়ে আজকে মানে আপনাদেরকে জানা দিচ্ছি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, মানে বাংলাদেশ সরকারের প্রতিটি হানাচাখানায় মুক্তিযোদ্ধার খবরকে সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধা নুরুদ্দিনের খবরটি এই পশ্চিম উজালপাড়া জামা মসজিদ প্রাঙ্গনে আমরা দেখে দিচ্ছি। এই জায়গা দিয়ে এখন পর্যন্ত অরক্ষিত রয়েছে। লেগু নামে আরেকজন মুক্তিযোদ্ধার খবর আছে। আমার নাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মৌলানা আব্দুল গনি কুতুবি। এই মসজিদে আমি আজকে 25 বছর ধরে আছি, এখানে সহকারী ইমাম হিসেবে দায়িত্ব আছি। এই কবরস্থানে দুইটা মুক্তিযোদ্ধার কবর আছে, একটা হচ্ছে মরহুম সৈয়দ নুরুদ্দিন আর একটা হচ্ছে মরহুম মোহাম্মদ লেদুমিয়া। ওনার ঠিকানা বাড়ি হচ্ছে কি আপনার ইনিস কুমারের বাড়ি, আর ফলে তো সাইড দোকানের পিছনে ইনিস কুমারের বাড়ি। ওয়ার্ড বলেন? ওয়ার্ড 40 নম্বর ওয়ার্ড, পতঙ্গা থানা, চট্টগ্রাম। মরহুম লেদুমিয়ার কবর এবং নুরুদ্দিনের খবর আমি নিজেই এখানে খবর দিয়েছি। ওনাদের পাকঘর ছিল পিছনে, ওনাদের পাকঘরের পরে ছিল একটা করই গাছ, বড় করই গাছ এবং বট গাছ ছিল। এখান থেকে আমরা আমি দুইটা মাইন এবং মনোজ দুইটা মাইন সাথে আমাদের পরিষ্কার করার জন্য দুইটা ছুরি এবং আমাদের দুই জোড়া পিস দিয়ে, হ্যাঁ, এবং আমাদের সাথে ছিল লুঙ্গি শার্ট এবং 300 টাকা দিয়ে এই জায়গা থেকেই আমরা আমাদের অপারেশনের ব্লুজের যাত্রা শুরু করি। তখনকার এই খালের এই পাশেই ছিল সারি সারি পায়খানা এবং বাবলা গাছের কাঁটা, এই জায়গাটার নাম হচ্ছে কৈলাহাট এবং এই সাঁকোটার নাম ছিল কৈলাহাট সাঁকো। এই এখন ব্রিজ হয়ে গেছে, ব্রিজের অপর পারে বিমান বাহিনীর রূপসা কলোনি, এদিকে হচ্ছে কৈলাহাটের বসত বাড়ি এবং বার্মা স্টেশন 1971 সালে এই জায়গায় তখন ছিল একটা বাসের সাঁকো। আমরা এখান থেকে 20 গজ 30 গজ দূর থেকে যখন আমরা দেখলাম যে এই সাঁকোর দুই পাশে এর রাজাকারেরা পাহারা দিচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে এদেরকে আমরা ডিঙ্গে যাবো কি। আমি আর মনোজ চিন্তা করলাম যখন নামছি দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি। এই সে মুহূর্তে দেখতেছি আমাদেরকে জিনেরা অপারেশনে প্রস্তুতি করে পাঠাইছিলেন, আমাদের ফারুক আজম ভাই, লোকমান গনি চৌধুরী মামা এবং নুরুল হক এবং আরেকজনের নাম আমার স্মরণ করতে পারছি, চারজন আমাদেরকে ফলো করে এদিকে আইসা রাজাকারদেরকে আনাম্স কম্পেডের মাধ্যমে ওদেরকে পরাস্ত করে ওদের গানগুলো নিয়ে ওদেরকে বস্তা ভিতর বন্দি করে রাখলো, এর মুখ বন্ধ করে দিয়ে এখানে ফেলে রাখছে। আমরা আবার এখান থেকে আবার যাত্রা শুরু করলাম। দুইজন ছিল, দুইজনকে ইয়ে করছিল। এবং সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে যে আমাদের যে রক্তক্ষরণটা এবং রক্তের যে জ্বালানিটা সবচেয়ে বেশি ছিল এবং আপনার এই পায়খানাগুলো হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি ইয়ে ছিল। যখন যাচ্ছিল কাটার ঘা খাচ্ছ, আবার লোনা পানি ঢুকতেছে, আবার পায়খানা নাকের উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে, এর ভিতর আমরা অগ্রসর হইতে হয়েছি। অ্যাম্বুলেন্সের অবস্থান ছিল এই যে জাহাজ দেখা যাচ্ছে ওইখানে, ঠিক ওইখানে, এবং মানার অবস্থা ছিল ঠিক এই জেটির ওইখানে, ওই 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 জায়গাটাই ছিল। এটা একই অবস্থা, একটা বাকিকে একটা উজার।
এখান থেকে বিশ পঁচিশ গো দূর থেকে আমরা আগেও জানতাম রেকি করার সময়, এবং দেখতেছি যে ব্রিজের উপর দুইটা ছেঁড়া ছাউনি এবং নিচে এইখানে এবং ওইখানে এই পারে আর ওই পারে দুই পারে ছেঁড়ার পাঙ্কা ছিল, ওরা পাহারাদার ছিল। ওইখানে আমরা পঁচিশ গোজ দূরে দেখলাম ওদের কী অবস্থায় আছে, দেখতেছি যে ওরা উপর বাঙ্কারের উপরে উঠে ইয়ে করতেছে আমাদের এবং মনোজন, এবং আমার ধারণা হলো মনে হয় এদের পালা বাদলের সময়। ঠিক এক দুই মিনিটের ভিতর দেখতেছি যে আর একটা পার্টি উপরে কথা বলতেছে, ওরা ওদের অস্ত্রশস্ত্র নিয়ে উপরে উঠে যাচ্ছে। এই গ্যাপে আমরা দুজনে ডাইভ দিলাম, ডাইভ দিয়ে এক ডাইভে যেখানে রেলের ছাউনি আছে রেলের ছাউনির বাইরে গিয়ে আমরা উঠলাম। এই জায়গাটা থেকে আমরা দুজন সিদ্ধান্ত নিলাম মনোজ যাবে মানাতে, আমি অপারেশন করবো এই ব্লুজে। তা আমরা ওইখান থেকে আমরা দুজন সেপারেট হয়ে গেলাম, ও মানার দিকে গেল, আমি এ ব্লুজের দিকে গেলাম। আমাদের দুইটা একজনের দুইটা মাইন বহন করছি। তারপর আমি এ ব্লুজের দিকে গেলাম, মনোজ মানার দিকে গেলাম। আমি ঠিক যখন এ ব্লুজের কাছে গেলাম, ও উপর থেকে সেন্টি রেখে যে করতেছে ও আমাকে দেখে ফেলছে, দেখে ফেলার সাথে সাথে চিৎকার শুরু করেছে। চিৎকার শুরু করার পরে তারা গুলিবর্ষণ শুরু করলো, একদম জ্বরের মতো গুলি হচ্ছে। আমি করলাম ওইখান থেকে ডাইভ দিয়ে ঠিক অপোজিটে চলে গেলাম। অপোজিটে গিয়ে আমি নির্ধারণ করলাম যে কোথায় যে ওই দুয়ার মাস্কুলটা উঠে, যেহেতু আমাদের পার্সেলের ইয়ে ছিল যে যেখানে দুয়া উঠবে মাস্কুল, দুয়ার মাস্কুল উঠবে ঠিক নিচে ইঞ্জিনটা থাকবে। আমি ইঞ্জিন বরাবর গিয়ে আমরা ঠিক আগেও বলছি আমরা একজন দুইটা করে মাইক বহন করছিলাম, এবং আমাদের সাথে ছিল একটা লুঙ্গি একটা শার্ট এবং 300 টাকা। তা আপনি ওইখানে গিয়ে আমার কাছে ছুরি ছিল, ছুরি দিয়ে ওইটার শাওলাগুলো পরিষ্কার করে আমি তাড়াতাড়ি করে দুইটা মাইন ঠিক ইঞ্জিন বরাবর আমি ফিট করে ফেললাম। ফিট করে আমি যখন ফালাবো সেই সময় আমার একটু কনফিউশন হলো যে কি আমি ওই যে মাইনের দুইটা ফিন খোলার এটা আমি খুলছি কি না, এটা আমার সন্দেহ হয়ে গেল। সন্দেহের সাথে আবার যখন আমি ফিরে আসলাম একটা মাইন বাস্ট হয়ে গেল, আমার একটা কানে এবং মাথায় একটা চাকুনি গেলাম। আমার কী হলেও সেটা আমি এখন বলতে পারতেছি না, এতক্ষণ পরে জানি না। আমি দেখতেছি পানিতে তলায় যাচ্ছি, পানি খাচ্ছি, আমার যখন হোঁশ আসছে তখন আমার শেষ আসার পর আমি দেখতেছি তো আমি তো অপারেশন করছিলাম, আমার তো ইয়েছে আমি তো পানির ভিতরে। আমি ডাইভ দিয়ে আবার উপরে উঠলাম, উপরে উঠে আমি তাড়াতাড়ি এই দিকে না এসে আমি নদীর ওপারে ডাইভ দিয়ে সাঁতার কেটে চলে গিয়ে ওইখানে যখন চলে গেলাম তখন তো মানুষকে দেখতেছিলাম, দেখেছি ওই দিক থেকে কতগুলো মানুষ আসছিল। তাড়াতাড়ি আমি নদীর পারে ওইখানে ধানকের ছিল, উঠার সময় দেখতেছি আরেকটা মাইন বাস্ট হয়েছে। কিন্তু এখানে গোলাগুলি মানে আর একদম এমন আলো ছিল যে দিনের থেকে রাতের আলো আরও বেশি মনে হচ্ছিলো, এবং গোলাগুলি চতুর্দিকে শুধু গোলাগুলি হচ্ছে। কিন্তু বাকিস আমি আমার গায়ে কোনো গুলি লাগে না, যখন ওইদিকে গেলাম দেখতেছি কতগুলো মানুষ আসতেছে ওদের সাথে রাইফেল কাঁধে। আমি চিন্তা করলাম যে এরা তো রাজাঘাট। আমি তাড়াতাড়ি ধান খেতের ভিতর গিয়ে রলিং দিয়ে কতটুকু গেলাম, দেখতেছি যে একটা লোক পুকুরে উঁচু করতেছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওকে ওনাকে খান্নার সরে বললাম, বাবা আমাকে বাঁচান দাদা, কারণ আমাকে মেলে ফেলবে। আমি বলেছি তুই খুব তুলেছু, হ্যাঁ তুই আর এতক্ষণ ফজর মাঝে তুমি অর্ডার তুলেছো, উনি টের পাইছেন, এখন উনি পয় করতেছেন যে রাজাকাররা আসবে ওনাকে ধরে ফেলবে। আমি যদি বাজি অনার বাহুর দৈকে অনার রক্ষা করেন, ওইটা বলার পরে ওনার ভদ্র মহিলা উনি বলছে ও তোমার বাপ ডাকের হয় আগে তুমি পয় করে বাঁচো না হয়। ভদ্র মহিলা কি ওখানে? ও ওনার বউ, ও ওনা আমার কথাবার্তা শুনে ও ঘর থেকে বের হয়ে আসছে, পাশে গছি না, আগে পয় বেরো বাঁচো হয় তোমার বাপ ডাকি খরচে গিয়ে নেই। উনি আমাকে তাড়াতাড়ি নিয়ে ওনাদের রুগীর ওই আড়াইলে আমাদের বাড়ি আড়াইলে নিয়ে আমাকে শোয়াই দিছে, আর ঠিক ফর মুহূর্তে রাজাগারের আইসে ওনাকে ভগাভগি করতেছে। মানে ঈদ মাঝে ফোয়াক গাইছি হড়ে হজ হয়তো ফোয়াশা আনা হতে হয় মিশতা হতো ওনার ভাগা হড়াইতে হজ বা হজ চেক করি জানা হয়তো হজ আগে আগে কি না ওরা ঘরে ঢুকে দেখলো, কিন্তু ওইদিকে আড়াইলে যায় নাই, ইয়ে করে চলে গেল। এরপর উনি আমাকে নিয়ে আমি যে একখানে আমার আত্মীয়র বাড়ি আছে উনার ওইখানে দেব, হয় আত্মীয়র বাড়ি হল আমি যে হাফিজ দৌলত খান আমার চাষা, ওটা বলার পর উনি আমাকে জড়াই ধরছে। ওই ওই জায়গাটা হলো আমার চাষাদের আর চাষার বাসায় পৌঁছে দিয়ে আসছে ওইখান থেকে আমি শেল্টার মনোযোগ কী হলো মনোযোগ তো মনোযোগ যখন আমার দেখা হলো না এখানে আমি শেল্টারে গিয়ে
দেখলাম যে মনোজ তুমি কি ওখানে মনোজটা ফুটে নাই না মনোজ ওইখানে অপারেশনটা করে নাই ও বললো যে তখন এইদিকে এরা শিক্ষা শুরু করছে গোলাগুলি শুরু হয়েছে ও আর ওইদিকে যায় না এইদিক থেকে উঠে এইখানে নাকি আছে আমি জানিছি সেই জন্য বার্মাইশার হসপিটাল আছে না হসপিটালের ওইদিক দিয়ে ওরা ওনাকে বাইরে পাঠায় যে সকালে পাড়ায় দিয়েছে ও আমার আগে চলে আসে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।